তোমার সাথের বাচ্চা, তোমার সহযোদ্ধা কই? তোমরা 2 দিন কোথায় লুকিয়েছিলে? মুরগি সামিয়া খুশি অত্যন্ত মুরগি বাচ্চা রেস্কিউ উদ্ধার করতে পারে। এই যে এভাবে সুন্দর করে বলো, দেখি মুরগি বাচ্চা আবার দেখাও, আলগি দেও। এটা কার? রুকন দাদার। তো রুকন দাদাদের? আচ্ছা, এটা কিভাবে ঘরে ঢুকছিল? গত 2 দিন ধরে আমাদের বাসায় 2টি মুরগির বাচ্চা, মুরগির ছানা আটকে আছে। এগুলো একেবারে খাটের নিচে এমন এক চিপায় গিয়ে অবস্থান নিয়েছিল যে ওদেরকে খুঁজে পাওয়া মুশকিল ছিল। যখন মানুষ থাকে না তখন ওরা চিউ চিউ শব্দ করে, কিন্তু মানুষের আওয়াজ পেলেই মুরগি বাচ্চাগুলো কিন্তু, হ্যাঁ কিসে উঠছে? আচ্ছা ধরো, এটা ধরো। এবার তুমি কেমনে কেমনে উদ্ধার করছো রে বলো। আমরা চলো আরেকটা মুরগির বাচ্চা উদ্ধার করি গিয়া। আমরা দর্শক, আমরা এখন দ্বিতীয় বাচ্চাটি উদ্ধার করবো, তবে সেটি কিন্তু এতক্ষণ ওয়ার্ডরোবের নিচে চলে গেছে, সেটিকে উদ্ধার করাটা একটু কঠিন বৈকি। তবে সামিউনের এই রেস্কিউ যে অভিযান সেটি কিন্তু অব্যাহত আছে, তা আপনারা আমাদের সাথে থাকুন। আমরা যখন সেটি পেয়ে যাবো তখন কিন্তু আবার আপনাদেরকে আমাদের সাথে নিয়ে আসবো। তো সেই পর্যন্ত আমরা অপেক্ষা করতে থাকি, দেখি সামিউন এটা বের করতে পারবে। তুমি কি বের করতে পারবে? কি করবে? আমরা দেখি সামিন এটা বের করতে পারি কিনা। আর সামিয়া তুমি কি বলো, তোমার হাসি উঠছে? হাসি পায় না? ধাক্কা দেবো, যাও যাও সামিউন, এই তাকাও, এই তাকাও, এই যে এই যে এই যে এদিকে যাও, যাও খাটের নিচে, খাটের নিচে। আমরা মুরগি রেস্কিউ করতেছি, যাও যাও যাও, হ্যাঁ আবার চিপে ঢুকছে। রেস্কিউ দা মুরগির বাচ্চা। দেখা দাও কোন দিকে, কোন চিপে গেছে? কই কই? স্বামী অত্যন্ত ব্যস্ত হয়ে পড়েছে মুরগির বাচ্চাটা রেস্কিউ করার জন্য। এবার ঝাড়ু নিচ্ছে, প্লাস্টিকের ঝাড়ু। হ্যাঁ এটা ফেলানো যাবে না।